আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের কিছুটা সময়ের জন্য হলো ছোটোবেলার সেই মজার স্মৃতিগুলোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তো স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকা সেই মামাদের হাতের জিভে জল এনে দেওয়া কাঁচা বরই বা ফুলের ভর্তাটা করে দেখাবো। তবে ফ্রেন্ডস, এই কাঁচা টক বরই ভর্তা রেসিপিটা কিন্তু আমার না, এটা কিন্তু বাস্তবে বরই ভর্তা বিক্রি করে এমনই একজন মামার রেসিপি। আর অবশ্যই সেই মামার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতাবোধ, কারণ উনি যদি এই মজার রেসিপিটা আমার সাথে শেয়ার না করতেন তাহলে হয়তো আপনাদের সাথেও এই রেসিপিটা আমি শেয়ার করতে পারতাম না। তো চলুন গিয়ে দেখে নিই মামার রেসিপিতে কাঁচা টক বরের ভর্তা বা কুলের ভর্তা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি আধা পাকা টক বরই নিয়েছি, মিডিয়াম সাইজের 20টা। কাঁচামরিচ নিয়েছি 2টা, পাকা লাল মরিচ নিয়েছি 1টা, রাঁধুনি কাসুন্দি নিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া পাতার আটি নিয়েছি 4 থেকে 5টা, বিট লবণ নিয়েছি 1/4 চা চামচ। তবে ফ্রেন্ডস, আপনারা এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের জিভে জল এনে দেওয়া কাঁচা বরই ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাঠের হাম্বল নিয়েছি। যে 20টা মিডিয়াম সাইজের বরই আমি নিয়েছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন বরইগুলো কিন্তু আধা পাকা, সেই সাথে টক স্বাদে। এখন এই সবগুলো বরই আমি হাম্বলের মধ্যে দিয়ে দেব এবং আধা ভাঙা করে সবগুলো বরই আমি থেতলে নেব। এখন বরইগুলো কিছুটা সময় থেতলে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে চারপাশ থেকে বরইগুলো আবারও আমি মাঝখানে এনে দেব এবং আবারও খুব ভালোভাবে সবগুলো বরই আধা ভাঙা করে থেতলে নেব। দেখুন, বরইগুলো আমি আধা ভাঙা করে থেতলে নিয়েছি। এখন এই থেতলানো বরের মধ্যে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমি আস্ত অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে ধনিয়া পাতাগুলো সামান্য একটু ছোট করে হাম্বলের মধ্যে দিয়ে দেব, সেই সাথে অ্যাড করে দেব কাঁচা মরিচ এবং পাকা লাল মরিচ। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে একসাথে থেতলে নেব। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি হাম্বলটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এই ভর্তাটা পাটায় পিষেও করতে পারেন। এখন বরই, ধনিয়া পাতা এবং কাঁচা মরিচটা ভালোভাবে থেতলানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কাসুন্দি, সেই সাথে বিট লবণ। এখন এই সবগুলো উপকরণও আবারও খুব ভালোভাবে একসাথে থেতলে নেব। এখন সবগুলো উপকরণ আবারও একসাথে থেতলানো হয়ে গেলে একটা চামচ দিয়ে বরের ভর্তাটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে মামার রেসিপিতে কাঁচা বরই বা কুলের ভর্তা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ছোটোবেলার সেই স্মৃতিটাকে যারা ভুলে গেছেন তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ বরই ভর্তাটা মুখে দিতে মনে পড়ে যাবে ছোটোবেলার সেই হারানো দিনগুলোর কথা। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।